যেমন বীজ বুনবে তেমন ফসল পাবে, এই প্রবাদ যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানেন না তা নয়। তিনি জেনে শুনেই ইয়েভগেনি প্রিগোজিনের মতো একজন দুর্বৃত্তকে পেলে পুষে রেখেছিলেন। চুরির অভিযোগে বছর আট জেল খাটার পর বাইরে এসে তিনি হ্যামবার্গার বিক্রি শুরু করেন, তারপর রেস্তোরাঁর ব্যবসা। সেখান থেকেই পুতিনের সঙ্গে তার পরিচয়। তার দোকানে আহার করে পুতিন এতটাই খুশি হন যে তাকে সরকারি ভোজ সভার খাদ্য সরবরাহের ব্যবস্থা করে দেন। সেই থেকে প্রিগোজিনের পরিচয় পুতিনের পাচক হিসেবে। পুতিনের সাহায্য ও সমর্থনে তিনি গড়ে তোলেন ভাড়াটে সেনা কোম্পানি ওয়াগনার। রাশিয়ার ভাড়াটে সেনা দল গঠন বেআইনি হলেও ওয়াগনার সেন্ট পিটার্সবুর্গে বিশাল দপ্তর খুলে বসে। এই কোম্পানি ছিল পুতিনের অভ্যন্তরীণ ও বৈদেশিক লক্ষ্য অর্জনের গোপন হাতিয়ার, যে কাজ নিজের সেনা বা গুপ্ত বাহিনী দিয়ে করা কঠিন। প্রিগোজিন ও তার ভাড়াটে সেনাদের দিয়ে তাই করিয়েছেন তিনি। যাকে নিজের হাতের পুতুল ভেবেছিলেন, শেষ পর্যন্ত সেই হয়ে দাঁড়ালো তার আড়াই দশক শাসনের সবচেয়ে বড় হুমকি। যেমন নাটকীয়ভাবে প্রিগোজিন ও তার ভাড়াটে সেনারা বিদ্রোহ অভিযান শুরু করেছিলেন, সেভাবেই তারা গুটিয়ে গেলেন। সে বিদ্রোহ স্থায়ী হলো না। দুই সপ্তাহ আগে ইউক্রেনের বাখমুথ দখলের পর তিনি সে অঞ্চলের ভার রুশ বাহিনীর হাতে ছেড়ে দিয়ে সরে আসেন। কিন্তু তিনি এরপর নিজ বাহিনী নিয়ে মস্কোর পথে ন্যায়ের জন্য পদযাত্রা শুরু করবেন, এ কথা কেউ ঘুণাক্ষরেও ভাবেননি। প্রিগোজিন অনেক আগে থেকেই রুশ যুদ্ধমন্ত্রী সের্গেই শৈগু ও সেনাপ্রধান গেরাসিমভের বিরুদ্ধে অযোগ্যতা ও ষড়যন্ত্রের অভিযোগে দিনের পর দিন বিষদাকার করে গেছেন। একমাত্র তার পক্ষেই সম্ভব এই যুদ্ধে পুতিনের জন্য জয় ছিনিয়ে আনা, এমন দাবিও তিনি করেছেন। বাধা হয়ে দাঁড়িয়েছিল শৈগু ও গেরাসিমভের অযোগ্যতা। তিনি এমন কথাও বলেছিলেন যে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিত করতেই এসব জেনারেল পুতিনকে ভুল তথ্য দিয়ে যুদ্ধে ঠেলে দেন। সব জেনে শুনেও পুতিন এই দুই পক্ষের বিবাদে নাক গলাননি, তা সম্ভবত সুপরিকল্পিত। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যে এখনো জয় আসেনি তাতে তিনি নিজে দায়ী নন, সব দায়ভার এসব পেশাদার জেনারেলদের অযোগ্যতা। প্রিগোজিনকে দিয়ে সে কথা বলিয়ে নেওয়াই হয়তো তার লক্ষ্য ছিল। বিপত্তি বাঁধল যখন দুই সপ্তাহ আগে শৈগু ওয়াগনারের সেনাপ্রধানের অবিলম্বে রুশ বাহিনীর সঙ্গে চুক্তি করার নির্দেশ দিলেন। সে নির্দেশের অর্থ ছিল ওয়াগনারের নিয়ন্ত্রণ ভার প্রিগোজিনের হাত থেকে কেড়ে নেয়া। তাতে বেঁকে বসেছিলেন তিনি। সৈন্য সামন্ত নিয়ে রওনা হলেন মস্কোর দিকে। ঠিক কি লক্ষ্য ছিল এই অভিযানের তা স্পষ্ট নয়। তার সেনারা যত দক্ষই হোক না কেন, রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনি কোনোভাবেই জয়লাভ করবেন না, এ কথা নিশ্চিত। তাহলে কোন ভরসায় তিনি চার নম্বর হাইওয়ে ধরে মস্কোর পথে যাত্রা শুরু করলেন? এই প্রশ্নের উত্তর এখনো জানা যায়নি। হতে পারে তিনি আশা করেছিলেন শৈগু ও গেরাসিমভের বিরুদ্ধে বিদ্রোহের ডাকে আরো অনেকে সঙ্গ দেবে। প্রিগোজিন নিজের বিদ্রোহকে ১৯১৭ সালের রুশ বিপ্লবের সঙ্গে তুলনা করেছিলেন। জার্মান ফ্রন্টে পজুরদস্ত সেনারা ঘরে ফিরে বলেশিভিকদের বিপ্লবে সামিল হন, সে কথা সত্য। কিন্তু প্রিগোজিন লেনিন নন, তার ডাকে দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়বে, সে কথা ভাবা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। ওয়াগনার বাহিনীর আকস্মিক অভিযানে পুতিন ও দেশের সেনা নেতৃত্ব যে ভীত হয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই। যেভাবে তড়িঘড়ি করে মস্কো সুরক্ষায় পরীক্ষা খননের পাশাপাশি ট্যাঙ্ক নামিয়ে দেয়া হয় তাতে সে কথা স্পষ্ট হয়। এই লড়াই একদিনে শেষ হবে না, এই বিশ্বাস থেকে মস্কোর মেয়র নিজ শহরে আজ সোমবার সরকারি ছুটি ঘোষণা করেন, সেটিও এই ভীতি থেকে গৃহীত সিদ্ধান্ত। পুতিন নিজেও যে হকচকিত হয়ে পড়েন ওয়াগনারকে সতর্ক করে জাতির উদ্দেশ্যে দেওয়া পাঁচ মিনিটের ভাষণ থেকে সে কথা স্পষ্ট হয়। তিনি প্রিগোজিনকে বিশ্বাসঘাতক ও রাষ্ট্রদ্রোহী হিসেবে অভিহিত করেন বটে, কিন্তু এই বিদ্রোহ মোকাবেলায় স্পষ্ট কোনো পদক্ষেপ ঘোষণা করেননি। তিনি সামরিক আইন জারি করতে পারতেন, বিদ্রোহ মোকাবেলায় অতিরিক্ত সেনা প্রেরণের নির্দেশ দিতে পারতেন, তার কোনোটাই করেননি। শক্ত হাতে বিদ্রোহ দমনের বদলে তিনি আশ্রয় করলেন তার আরেক পুতুল বেলারুশের এক নায়ক প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর উপর। তার মধ্যস্থতায় অবশেষে রফা হলো অস্ত্র সংবরণের বদলে প্রিগোজিন রাশিয়া ছেড়ে বেলারুশে আশ্রয় নেবেন। তার বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেওয়া হবে এবং ওয়াগনার বাহিনীর সদস্যরা চাইলে রুশ বাহিনীতে যোগ দিতে পারবেন। অন্য কথায়, বিদ্রোহের মতো কঠোর অপরাধ সত্ত্বেও প্রিগোজিন সব অপরাধ থেকে মাফ পেয়ে গেলেন। এই রফা করতে পুতিনকে নির্ভর করতে হলো বিদেশি এক রাষ্ট্রপ্রধানের ওপর। এ থেকে বোঝা যায় তিনি শুধু হতভম্বই নন, ভীষণ রকম দুর্বল হয়ে পড়েছেন। রুশ বিশেষজ্ঞ অ্যালিনা পোলিয়াকোভা এক টুইটে মন্তব্য করেছেন, প্রিগোজিনের বিদ্রোহ মোটেই অপ্রত্যাশিত কোনো ব্যাপার নয়। তিনি বলেন, রাজার ব্যক্তিগত লেঠেল যখন অতিরিক্ত শক্তিশালী হয়ে ওঠে তখন একটা সময় রাজা তার ওপর নিয়ন্ত্রণ হারাবেনই।
এক ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আরেক রুশ বিশেষজ্ঞ তাতিয়ানা স্থোয়ানোভা। তার বিশ্বাস, যুদ্ধের একটা পর্যায়ে প্রেগোজিন রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ হারিয়ে ফেলেন, তা সত্ত্বেও তিনি যা কিছু করছেন সবই পুতিনের নির্দেশে, একথা সদর্পে বলে বেরিয়েছেন। পুতিনের সমর্থন ছাড়া এমন করা সম্ভব নয়। যুদ্ধমন্ত্রী শৈগু তাকে নিরস্ত্রের উদ্যোগ নিলেও সম্ভবত পুতিনের আপত্তির কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর একটা কারণ সম্ভবত এই যে, মুখে যত বিরক্তিকর কথাই প্রিগোজিন বলুক না কেন, যুদ্ধের ময়দানে তো তাদের হয়ে কাজটা করেই দিচ্ছেন। গত ৬ মাসে একমাত্র বাখমুতেই রুশ বাহিনী জয়লাভ করে, সেটা ওয়াগনারের জন্যই সম্ভব হয়েছে। সমর ক্ষেত্রে এই সাফল্য প্রিগোজিনের মাথায় এতটাই গরম দেয় যে তিনি নিজেকে শৈগুর স্থলাভিষিক্ত হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন। এরপর কি হবে এই উত্তর কারোই জানা নেই। রাশিয়ার ভেতরের খবর নিয়ে যারা নাড়াচাড়া করেন তাদের বিশ্বাস, প্রিগোজিনের পক্ষে টিকে থাকা অসম্ভব। সরাসরি রুশ রাষ্ট্র ও রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে বিদ্রোহ করার পরও যদি তার কেশার্ঘ স্পর্শ অসম্ভব হয়, তাহলে এই রাষ্ট্র ও তার প্রেসিডেন্টের দুর্বলতাই প্রমাণিত হয়। বেলারুশে তিনি আশ্রয় পেলেন বটে, কিন্তু লুকাশেঙ্কো এমন ধোয়া তুলসী পাতা নন যে প্রিগোজিনকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি তাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। পুতিন নিজে কখনো তার কোনো প্রতিদ্বন্দ্বী বা শত্রুকে ক্ষমা করেন না, ফলে প্রিগোজিনের পতন সময়ের ব্যাপার মাত্র। তবে অবস্থা ভিন্ন দিকে ও মোড় নিতেই পারে। প্রিগোজিন একদম নির্বোধ নন, তার হাতেও খেলার মতো বিস্তর তাস রয়েছে। তিনি ও পুতিন একে অপরের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছেন। আফ্রিকার বিভিন্ন দেশে ভাড়াটে সেনা ব্যবহার করে তিনি ইতোমধ্যে বিস্তর ধন সম্পদের মালিক হয়েছেন, যার বখরা পুতিনের রয়েছে, একথা ভাবা মোটেই অযৌক্তিক নয়। তাছাড়া ওয়াগনার মস্কোর জন্য একটি গুরুত্বপূর্ণ অস্ত্র, তাকে নিষ্ক্রিয় করা হলে বড় ধরনের ক্ষতি হবে যা পুতিন চাইবেন না। নিজেকে বাঁচাতে প্রিগোজিন লুকাশেঙ্কোর মতো মাধ্যমে পুতিনের সঙ্গে কি গোপন চুক্তি করছেন তা এই মুহূর্তে বলা কঠিন। যদি শৈগু বা গেরাসিমভকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে বোঝা যাবে তাদের দুজনের মধ্যে গোপন কোনো রফা হয়েছে। এই ঘটনা পুতিনকে যে দুর্বল করেছে তাতে সন্দেহ নেই। রোস্তোভে ওয়াগনার বাহিনীর স্বাগত অভ্যর্থনা থেকে স্পষ্ট, ইউক্রেনের রুশ হামলার বিরুদ্ধে রুশ জনগণের সমর্থন তেমন গভীর নয়। রোস্তোভ একটি আঞ্চলিক প্রধান সেনা ছাউনি ও সামরিক সরবরাহ কেন্দ্র। সেখানকার সেনা নেতৃত্ব যে কার্যত কোনো প্রতিরোধ দেখায়নি তাতেও বোঝা যায় এই যুদ্ধের ব্যাপারে রুশ সেনাদের মধ্যে অসন্তোষ রয়েছে। এই ঘটনার পর পুতিন দুর্বল হয়ে পড়েছেন, এই ধারণা থেকে যুদ্ধের বিরুদ্ধে মনোভাব আরও তীব্র হতে পারে। রাশিয়া মূলত একটি অলিগার্কিক, হাতে গোনা কিছু অতি ধনী ও ক্ষমতাবান মানুষ দেশটিকে নিজেদের মুঠোয় ধরে রেখেছেন। এই ক্ষমতা বলয়ের কেন্দ্রে পুতিন, কিন্তু তিনি নিজেকে যতই ক্ষমতাবান মনে করুক গোষ্ঠীপতিদের সমর্থন ছাড়া টিকে থাকা তার পক্ষে অসম্ভব। ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার কারণে এসব অলিগার্কের বিলাস ব্যাসনে টান পড়েছে। অনেকের প্রমোত্তরী বাজেয়াপ্ত হয়েছে, বিদেশ সফরে নিষেধাজ্ঞা নেমে এসেছে, ফলে তারা পুতিনের প্রতি অসন্তুষ্ট। তাকে লৌহ মানব ভেবে কেউ এতদিন মুখ খোলেননি, কিন্তু প্রিগোজিনের বিদ্রোহ থেকে স্পষ্ট তিনি মোটেই ধরা ছোঁয়ার বাইরে নন। ফলে আগামী দিনগুলোতে তার বিরুদ্ধে সমালোচনা ও প্রতিবাদ যদি আরও বাড়ে তাতে বিস্মিত হওয়ার কিছুই থাকবে না। একমাত্র যে বা যারা এই ঘটনার তাৎক্ষণিক সুফল পেতে পারে সে হল ইউক্রেন ও তার প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেন ইতোমধ্যে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে, কিন্তু তাতে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি, ফলে জেলেনস্কির ওপর ভেতর বাইরের চাপ বেড়েছে। প্রিগোজিনের বিদ্রোহের ফলে রুশ বাহিনীতে অল্প বিস্তর বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা দেখা দেবেই। তাছাড়া যে ওয়াগনার বাহিনীর হাতে তাদের বাখমুতে বিস্তরে নাকাল হতে হয়, যুদ্ধের ময়দান থেকেও তারা প্রস্থান করেছে। এর ফলে সাময়িকভাবে হলেও সামরিক ক্ষেত্রে ইউক্রেন কিছু ফায়দা আদায় করে নিতে পারবে। উত্তেজনাপূর্ণ একটি দিনের পর রুশ সরকার ও ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের মধ্যে সমঝোতা হয়েছে। ক্রেমলিন প্রশাসন ইতোমধ্যে বলে দিয়েছে ওয়াগনার যোদ্ধারা ঘাঁটিতে ফিরে যেতে পারবেন, তাদের বিচারের মুখোমুখি করা হবে না। তবে আসলে কি ওয়াগনার আগের অবস্থানে ফিরতে পারবে? বিবিসির পূর্বাঞ্চলীয় ইউরোপের প্রতিনিধি মনে করেন এমন কিছু হওয়ার সম্ভাবনাই কম। ২৪শে জুন শনিবার ওয়াগনার গ্রুপের প্রধান ইভগেনি প্রিগোজিন রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তার বাহিনী নিয়ে ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার রাজধানী মস্কো অভিমুখে যাত্রা শুরু করেন। রাশিয়ার কয়েকটি শহর ও সামরিক স্থাপনা
দখলও নেন। পরে বেলারুশের মধ্যস্থতায় সেই অভিযান বন্ধে রাজি হন তিনি। ইতোমধ্যে ক্রেমলিন বলেছে, বিদ্রোহে সামিল হওয়া সব ওয়াগনার সেনার বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগগুলো তুলে নেওয়া হচ্ছে। ওয়াগনারের যেসব সদস্য এই বিদ্রোহের সঙ্গে জড়িত ছিলেন না, তারা আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে পারবেন। তবে বিবিসির পূর্বাঞ্চলীয় ইউরোপের প্রতিনিধি সারাহ রেন্সফোর্ড মনে করেন, বিদ্রোহে জড়িত ওয়াগনার সেনাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তুলে নেওয়ার আশ্বাসটি বিশ্বাস করা কঠিন, কারণ পুতিন বিশ্বাসঘাতকতা পছন্দ করেন না, তিনি একে ভীষণ ঘৃণা করেন। তাছাড়া ওয়াগনার গ্রুপকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত করে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল, আর তা বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানটি আর স্বাধীনভাবে কার্যক্রম চালাতে পারবে না, তাদের জন্য অর্থায়নও বন্ধ হয়ে যাবে। এমনিতেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে ওয়াগনার গ্রুপের প্রধান ইভগেনি প্রিগোজিনের দ্বন্দ্ব চলছিল। তিনি চাননি তার বাহিনী যোদ্ধাদের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে একীভূত করা হোক। বিবিসির পূর্বাঞ্চলীয় ইউরোপের প্রতিনিধি সারা রেন্সফোর্ড মনে করেন, এ নিয়ে ক্ষুব্ধ হয়েই প্রিগোজিন এমন বিদ্রোহী কর্মকাণ্ড করেছেন। ওয়াগনারের যোদ্ধারা এখন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হবেন কি না তা এখনও বোঝা যাচ্ছে না। রেন্সফোর্ড মনে করেন, পুতিনের কাজও এখনও শেষ হয়নি, আপাতত সংকট মোকাবেলা করা গেলেও পুরোপুরি এর থেকে নিস্তার মিলেছে তা বলা যাচ্ছে না।